আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেক্সট গিয়ার। আবারও চলে আসলাম নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, টাইটেল দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন। তো আজকে আলোচনা করব ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে, আপনারা কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন। অনলি 3,000 টাকায় ড্রাইভিং লাইসেন্সটি কমপ্লিট করে ফেলতে পারবেন। কারোর হেল্প লাগবে না, দালাল বলেন বা কাউকে টাকা দেওয়া লাগবে না। নিজের ইচ্ছা প্রচেষ্টা না থাকলে অবশ্যই হবে না, আপনাকে একটু কষ্ট করতে হবে। তো আমরা কষ্ট করতে নারাজ, এই কারণেই কিন্তু আমাদের দেশে এত দালাল বা এইগুলা এত বৃদ্ধি পেয়েছে। তো নিজেকে একটু দৌড়াদৌড়ি করতে হবে, একটু কষ্ট করতে হবে, তাহলে আপনি নিজেই করে নিতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সটি অল্প মূল্যে এবং খুব দ্রুত। মাত্র 3 মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন আপনার ড্রাইভিং লাইসেন্স। তো এত কথা বাদ দিয়ে শুরু করি। তো ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রথমে আপনার যে কাগজপাতিগুলো লাগবে সেগুলো আপনাকে রেডি করতে হবে। প্রথমত আপনার ন্যাশনাল আইডি কার্ডের অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের ফটোকপির সত্যায়িত কপি রেডি করতে হবে। অবশ্যই রেডি করে নিয়ে চলে যাবেন BRTA। তো BRTA-তে যাওয়ার পরে প্রথমেই চলে যাবেন ব্যাংকে, NRB ব্যাংক। BRTA-র প্রত্যেকটা BRTA-র ভিতরে থাকে NRB ব্যাংক। সেই NRB ব্যাংকে যে আপনি টাকা জমা দিবেন, কত টাকা জমা দিবেন, আপনি যদি শুধু বাইকের জন্য করতে চান 345, এবং আপনি লাইট ভেহিকেল মোটর বাইক সহ তাহলে 518 টাকা জমা দিবেন। তো এই টাকাটা জমা দেওয়ার পরে ওখান থেকে একটি স্লিপ দিয়ে দিবেন, নর্মালি ব্যাংক রিসিপ্টটা নিয়ে ওখান থেকে চলে আসবেন। এরপরে আপনি চলে যাবেন BRTA-র সামনে, যে কোনো জেলায় BRTA-র সামনে অথবা BRTA-র আশেপাশে, অনেক জেলাতে BRTA-র ভিতরেই থাকে। ফর্ম পূরণ করার জন্য যে কম্পিউটার বা আশেপাশে কম্পিউটারের দোকানে আছে, অনেক দোকানে আছে, আপনি লার্নারের জন্য ফর্ম পূরণ করবেন। লার্নারের জন্য ফর্ম পূরণ ওখানে গেলে আপনার, আপনি কাগজপাতিগুলো নিয়ে গেলে আপনাকে ফর্ম পূরণ করে দিবে লার্নারের জন্য। তো আপনি ওই লার্নার ফর্মটি পূরণ করবেন। ফর্মটি পূরণ করার পরে যে কাগজপাতিগুলো আছে ওইগুলো অ্যাটাচ করবেন। কী কী কাগজপাতি? এই যে ব্যাংক রিসিটের কাগজ, সত্যায়িত আইডি কার্ডের ফটোকপি, ছবি, স্ট্যাম্প সাইজের 3টি ছবি এবং পাসপোর্ট সাইজের 1টি ছবি। আরও একটি জিনিস লাগবে, সেটি হলো মেডিকেল সার্টিফিকেট, রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল যে সার্টিফিকেটটা, এটা পাওয়ার জন্য আশেপাশেই আপনি পেয়ে যাবেন। ওখানে এটা আধা ঘন্টা বা 1 ঘন্টা টাইম নিবে মেবি। তো ওই 1 ঘন্টার ভিতরে আপনার মেডিকেল সার্টিফিকেটটা রেডি হয়ে যাবে। তারপর ওইটাও আপনার কাগজের সাথে অ্যাটাচ করে এটা BRTA-তে জমা দিতে হবে। জাস্ট নর্মাল প্রসেস, আপনি জাস্ট ওখানে যে কাউকে জিজ্ঞাস করলেই পাবেন, শুধু আপনাকে একটু জিজ্ঞাসা করতে হবে। BRTA-তে কিন্তু অনুসন্ধান কেন্দ্র আছে, ওখানেও যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলেও কিন্তু পেয়ে যাবেন। এইগুলো আপনার মোটামুটি লাগবে, তাহলে আপনার কাগজটি পরিপূর্ণ হলো। এই এই কয়টা কাগজ হলে আপনার লার্নারের প্রসিডিউরটা কমপ্লিট হয়ে যাবে। এই কাগজগুলো একত্রিত করে একটি নির্দিষ্ট স্থানে এটা জমা দিতে হবে। BRTA-র যে কারোর কাছে জিজ্ঞাসা করলে হবে যে আমি লার্নারের জন্য এটা কোথায় জমা দিব, আপনাকে দেখায় দিবে, আপনি সেখানে যে এটা জমা দিয়ে দিবেন, এতটুকুই। এটা জমা দেওয়ার পরে আপনি, আপনাকে ডেট দিবে 2-1 দিন বা 3 দিনের ভিতরে আপনার লার্নার নেওয়ার জন্য আপনাকে বলবে। অনেক ক্ষেত্রে দিনের দিনই দিয়ে দেয়, তবে আপনারা এভাবে প্রেশার দিবেন না, 2 দিন পরে নিয়ে নেবেন লার্নারটা, তাহলে ভালো হবে। এরপর 2 দিন পরে যখন আপনি লার্নারটি কালেক্ট করবেন BRTA থেকে, তখন ওখানে পরীক্ষার ডেট দেওয়া থাকবে আপনার। তো পরীক্ষার ডেট 10 বছরের ভিতরেই পেয়ে যাবেন। না, মজা করলাম, আসলে 10 বছর না, আপনারা পরীক্ষার ডেট মূলত 4 মাস থেকে 6 মাস, কিছু কিছু ক্ষেত্রে 1 বছর, ঢাকাতে 1 বছরও দেয়, আর ঢাকার বাইরের জেলা যেগুলোতে চাপ কম ওগুলা 4 মাস থেকে 6 মাস ডেট দেয়। তো এটা দেখেও ভয় পাওয়ার কারণ নেই, আপনি 2 মাস পরেই পরীক্ষার ডেট নিতে পারবেন। আপনার লার্নারের বয়স যখনই 2 মাস হয়ে যাবে আপনি তখনই চলে যাবেন আবার BRTA-তে। ওখানে অনুসন্ধান কেন্দ্রে যে খোঁজ নেবেন কোথায় আপনি পরীক্ষার ডেট নিতে পারবেন, আপনার লার্নারের বয়স 2 মাস হওয়ার পরেই কিন্তু আপনি পরীক্ষার ডেটটি নিতে পারবেন। 3 বা 5 বা 7 দিনের ভিতরে আপনাকে একটা পরীক্ষার ডেট দিয়ে দিবে, আপনি সেই পরীক্ষার ডেটে উপস্থিত হবেন, পরীক্ষা দিবেন। এক্সাম দেখলেই আমরা সবাই নার্ভাস হয়ে যাই, এটা অত বেশি নার্ভাসের কোনো এক্সাম না, খুবই সিম্পল একটা এক্সাম। আপনারা একদিন, অনলি একদিন যদি পড়েন তাহলেই কিন্তু আপনারা এই এক্সামটা খুব ভালোভাবে পাস করতে পারবেন। তো ভয়ের কোনো কারণ নাই, এর জন্য বই আছে, আপনারা বইটি কিনে নিতে পারেন। যে কোনো লাইব্রেরিতে গেলেই আপনারা কিন্তু বইটি কালেক্ট করতে পারবেন। যে শুধু বলবেন আমি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিব, ড্রাইভিং লাইসেন্সের জন্য যে বইটি আছে এটাই আমাকে দেন। অনেক ধরনের বই আছে, আপনারা দেখে একটা কিনে নেবেন, জাস্ট নিজের জন্য চর্চা করবেন। আর পরীক্ষা, নিজের জন্য চর্চা করলে পরীক্ষা এমনিতেই ভালো হবে। তো পরীক্ষার পালা শেষ হলো, এইভাবেই আশা করি পরীক্ষাটি একবারেই পাশ করে ফেলতে পারবেন, কোনো ব্যাপার না। তবে সবসময় মনে রাখবেন নামের কোনো কিছুতে যেন ভুল না হয়, আপনার নামের বানান, আপনার ফাদার এবং মাদারের নামের বানান, অ্যাড্রেস, এগুলো অবশ্যই ঠিকভাবে দেখে ফর্ম পূরণ করার সময় দেখে নেবেন। এইটা ভুল গেলে কিন্তু আপনাকে আবার প্রথম থেকে পুরো প্রসিডিউরটা করতে হবে। সো ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় রিসিপ্টেও দেখে নেবেন নামের কোনো বানান ভুল আছে কিনা, অনেকের নামের বানান ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই ন্যাশনাল আইডি, পাসপোর্ট যেটা দিয়ে করেন সেটার সাথে যেন মিল থাকে নামের, এটা খুবই ইম্পর্টেন্ট।
তো গেল পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার একদিন পরেই দেয়, ধরে নিলাম আমি 3 দিন, তো গেল 2 মাস পরে পরীক্ষা দিলেন, তারপর 3 দিন পরে রেজাল্ট পাইলেন, এরপরে কি করবেন? আসতেছি আসতেছি, যদি পাশ করে ফেলেন তাহলে সবাইকে মিষ্টি খাওয়াই ফেলবেন? না, আসলে মিষ্টি খাওয়াইতে হবে না, যাইতে হবে আপনাকে আবার বিআরটিএতে। তো বিআরটিএতে যাবেন, বিআরটিএতে যাওয়ার পরে আবার টাকা জমা দিবেন, 2524 টাকা জমা দিবেন, আবার এই শেষ, আর কোনো টাকা জমা দেওয়া লাগবে না, এইটুকুই। আর যদি দিতে চান দালালটা দিয়েন, সমস্যা নাই। তো এই 2524 টাকা জমা দিবেন ব্যাংকে, আবার রিসিট দেবে, আবার রিসিটটা নিয়ে নেবেন, রিসিটটা নিয়ে আবার বাইরে আসবেন, বাইরে এসে আর একটা ফর্ম পূরণ করবেন, সেটি হলো স্মার্ট কার্ডের জন্য। তো স্মার্ট কার্ডের জন্য ফর্মটি পূরণ করলেন, পূরণ করার পরে আবার এর সাথে কিছু পেপার অ্যাটাচ করতে হবে। তো পেপারগুলো হলো আবারও সেই আগের যে পেপারগুলো অ্যাটাচ করেছেন, নর্মালি পাসপোর্টের ফটোকপি বা আইডি কার্ডের ফটোকপি যেটাই দিয়েছিলেন সেই সেম ফটোকপি, এবং সাথে এবার একটা ছবি দিলে হবে, আগের মতো 4টা দেওয়া লাগবে না, এখন দিবেন একটি পাসপোর্ট সাইজের, পুরোটা অ্যাটাচ করবেন, করে আবার জমা দিয়ে দেবেন বিআরটিএতে। জমা দিয়ে দেওয়ার পরে অনেকের ওই দিনই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়, আবার অনেকের 2-3 দিন পরে ডেট দেয়, তো এটা কোনো ম্যাটার না, 2-3 দিন পরেই করেন না, সমস্যা কি? টাকা তো আর কাউরে দেওয়া লাগতেছে না, একদিন ওয়েট করলেন, 2 দিন ওয়েট করলেন, সেটা কোনো বিষয় না, কিন্তু কাউরে আপনার টাকা দেওয়া লাগতেছে না, সো ওয়েট করা যায়। টোটাল 2 মাস 15 দিনের হিসাব দিলাম আমি, যদি আপনি টোটাল প্রসিডিউরটা শুনে থাকেন এবং পুরাটা করেন, আপনি 2 মাস 15 দিনেই লাইসেন্স পেয়ে যাবেন। কার্ডটি পাবেন না, কার্ডটি পেতে একটু দেরি হবে, কিন্তু 2 মাস 15 দিনের ভিতরে স্লিপ দিবে আপনাকে, যতদিন কার্ডটি না পাবেন ততদিন একটা কাগজের ড্রাইভিং লাইসেন্স, মানে বলা যায় কাগজের স্লিপ, ওইটাই ড্রাইভিং লাইসেন্স, ওইটা দিয়ে আপনি চালাইতে পারবেন, কেউ আপনাকে মামলা দিতে পারবেন না। আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলেন, কিন্তু আপনার কার্ডটি রেডি হওয়ার জন্য 2 থেকে 4 মাস টাইম লাগবে, তো সেই টাইমটা আপনাকে দিতে হবে, হয়ে গেল আপনার ড্রাইভিং লাইসেন্স। তো দেখলেন তো ড্রাইভিং লাইসেন্স বানানো কতটা সহজ, কিন্তু আমরা বাঙালিরা আসলে আবেগপ্রবণ, কাউরে টাকা না দিয়ে থাকতে পারি না। যাদের নিজে নিজে করার ইচ্ছা, পুরো ভিডিওটা ফলো করলে যদি না হয় তাহলে আমার কাছ থেকে কৈফিয়ত নেবেন, এই এই প্রসিডিউরটা ফলো করলে অবশ্যই পাবেন ড্রাইভিং লাইসেন্স, এছাড়া আর কিছুই না। আপনি চেষ্টা করবেন না, দালালে টাকা দেবেন, হয়ে যাবে, সমস্যা নেই। তো নিজে পরীক্ষা দিবেন, সব করবেন, নিজেই চেষ্টা করবেন, একবার চেষ্টা করেই দেখুন, অবশ্যই সফল হবেন আপনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন, কোনো কিছু মিস্টেক থাকলেও জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। যদি মনে করেন ভিডিওটি আপনার কাজে লাগবে এবং আরও আরও অন্য কারোর কাজে লাগার জন্য হেল্প করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সবার কাছে ছড়িয়ে দিবেন, এবং আমরা অল্প টাকায় অল্প দিনে কীভাবে ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট করতে পারবো সেটাই আমি আপনাদেরকে দেখেছি। সো সবার যাতে উপকার হয় আমরা সেটাই করবো সবসময়। তো বাইক রিলেটেড আরও অনেক ভিডিও আসছে আমার চ্যানেলে, সেগুলো দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে, সাথে থাকতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, যা যা করার করতে হবে সব করতে হবে। আপাতত এখানে শেষ করতেছি।